চাওক, আমি বিতর্ক নিবিচাৰো, আমি সকলে মিলিজুলি থাকিব বিচাৰো। গতিকে কোনোবাই বিতর্কিত মন্তব্য প্রদান করে যদি ইয়াতে সংগীত পরিবেশন করবলৈ আহে, তেতিয়াহলে হয়তো হুলস্থুলীয়া এটা পরিবেশের সৃষ্টি হব পারে। আর সেই অনুসরি আমি বহু কথা চিন্তা চর্চা করে আমি এই অনুষ্ঠানত আমন্ত্রণ নকরার সিদ্ধান্ত গ্রহণ করেছো। গতিকে আজি আমি বিশেষভাবে জনপ্রিয় গায়ক নীল আকাশর আজি সংগীতের অনুষ্ঠান আমি আয়োজন করেছো। গতিকে এই ক্ষেত্রে মই ভাবো যে আমি যেহেতুকে শান্তিপ্রিয়, আমি যেহেতুকে এনেকুৱা এটা বিতর্কিত মন্তব্য দিয়ার পিছত আমার এই অঞ্চলত বিশেষভাবে সকলো রাইজ ক্ষোভিত হয়ে পড়েছিল। গতিকে সেই কারণে আসলতে এই অনুষ্ঠানটা আমি আমন্ত্রণ করার পর আমি বিরত থাকিছো। না, সকলোরে মৌলিক অধিকার আছে, সেই ক্ষেত্রে আমি কাকো বাধা দিব নোৱাৰো। কিন্তু তেওঁ যেহেতুকে অসমৰ হিয়াৰ আমঠু, গতিকে তেওঁৰ পৰা তেনেকুৱা মন্তব্য কোনো জাতি জনগোষ্ঠীয়ে দিয়াটো নিবিচাৰে। আৰু সেইকাৰণে আমি ক'ব বিচাৰিছোঁ যে এনেকুৱা ধৰণৰ মন্তব্যৰে এটা অনাকাঙ্ক্ষিত এটা হুলস্থুলীয়া পৰিৱেশ সৃষ্টি কৰি আমাৰ মাজত ভাই ভাইৰ মাজত কাজিয়া সৃষ্টি হোৱাটো আমি নিবিচাৰোঁ। মই পূৰ্বে কৈছোঁ যে আমি রিস্ক লব বিচরা নাই, আমি রিস্ক লব বিচরা নাই। যেহেতুকে এটা অনুষ্ঠানত আমি অতিথি হিসাবে আমন্ত্রণ করে লই আহিম, তেওর উপর যদি কোনোবাই কিবা কারণত শিলগুটি নিক্ষেপ করিলে তার দায়ী কোনে হব? গতিকে আমি সেই কারণে ভাবিছো যে এনেকুয়া বিতর্কিত যাক মন্তব্যরে যখন বিতর্ক সৃষ্টি করেছে তেওঁলোকক আমি আমার অনুষ্ঠানের পর কিছু বিরত রাখাটা আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো। না চাক, পথমবারের কারণে কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদ গঠন হওয়ার পিছত আমি এক সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে 513তম বিশ্ব মহাবীর শিলারায় দিবসের সঙ্গতি রাখি আমার কমতাপুরের উৎসব আমি আয়োজন করিম। যেহেতুকে কমতাপুর রাজ্যের প্রতিষ্ঠাতার লগত কমতাপুর রাজ্যের পরিসীমা বৃদ্ধি করা যোদ্ধা বিশ্ব দরবারত যিগৰাকী ব্যক্তিক আজির তারিখত স্বীকৃতি প্রদান করেছে, সেইগৰাকী মহান ব্যক্তিক আমি তেওঁ প্রতিষ্ঠা করা এই কমতাপুর নামাকরণে কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদ যেহেতুকে লাভ করেছে, সেই অনুসরিয়ে আমি ইয়াতে আজি রাতিপুৱাৰ পৰা কার্যসূচী আমি আরম্ভ করেছো। আজি আপনাদের সকলে জানে যে বঙাইগাঁও জেলার মাজ চহৰত থকা জিলা পুথিভঁৰালত আজি বিশ্ব মহাবীর গৰাকীক শ্রদ্ধাঞ্জলি জনায় আমি এটা প্রতিমূর্তির আধারশিলা উন্মোচন করলো। আর সমান্তরালভাবে আমার কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদের অধ্যক্ষিত অঞ্চলের আজি অসম সরকারের সাংস্কৃতিক বিভাগ আজি কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদের সহযোগত আজি বঙাইগাঁও জেলার দেওয়ানগাঁও নাককাটিত আজির পৰা 11 ফেব্রুয়ারি তারিখলৈকে 7 দিনীয়া আমার ইয়াতে কার্যসূচী অনুষ্ঠিত হব।